বাজানরে মরা কাষ্ঠটা বারবার চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি গত জুমায় আপনি আমার সাথে টেক লাগাইয়া জুমার নামাজটা পড়াইছেন, আমি কি অন্যায় করছি গো নবীজি? আমার স্মৃতি ভুলে যায়, এত বছর আপনি আমার সাথে টেক লাগাই আপনি জুমার খুতবা দিলেন, আমি কি আজকে পচিয়া গেলাম? আপনি কি আমার কথা ভুলে যাই আজকে মেম্বার পাইয়া আবার সংস্বরূপ বাদ দিয়া দিলেন? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, তাহলে বল আমি তোরে কি করলে খুশি হবি? বাজন আমার এতিম নবী ওই মরা কাষ্ঠডারে বাবা ওই মরা খেজুর গাছটারে এইভাবে বুকের মধ্যে চাইবে ধরছে, হাউ মা করে নবীও কান্দে গো। ছোট বাচ্চা যেমনে বাবার বুকটা পাইলে বাবাও কান্দে ছেলেও কান্দে। বাজান আমি গয়া একদিন আগে বাজান ইন্ডিয়া যাওয়ার সময়, এই যে করোনার আগে ইন্ডিয়া যাবার সময় বিমান বন্দরে যখন ঢুকতেছি হঠাৎ করে দেখতেছি বাজার একটা বাবার সন্তান কাতার যাবে বাবা ভিসা লাগাইয়া, বাবা মা সন্তান রে বাজান রে বিদায় দিতে আসছে, বাবা সন্তান রে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে বলে, বাবা রে আবার কেমনে বইলে তুই থাকবি? আমি বাবারে তুই কেমনে বুইলে বাংলাদেশ ছাইরে যাবি? সন্তানটাই বলতে যে, বাবা আমি তো 5 বছর পরে আবার আসব। বাবা কাঁদ দেয়ার কয়, 5 বছর পরে আসবি ঠিকই, আমি বাবারে জীবিত পাবি না এই পৃথিবীতে, বাবার মতো দরদি কেউ নাই রে যুবক, মায়ের মতো বান্ধবী কেউ নাই রে ভাই। এই যে কবরস্থানে কত পাগল ঘুমায় আছে, কার জানো মা নাই বাবা নাই গো। এই কবরস্থানে আবাসন পূর্ণ আবাসন কবরস্থানে এই যমুনা সেতুর পারে বাবা, এই সিরাজগঞ্জ জেলা এই কবরস্থানে কার জানো জনম দুঃখিনী মা। ওই অন্ধকার মাটির ঘরে ঘুমাই রয়েছে, আপনাকে কপাল বড় ভালো, এই কবরস্থানের সাথে একটা জান্নাতের কোরআনের পাকিদের খুশবু হয়েছে, 24 ঘন্টা কোরআনের পাকিরা কোরআন তেলাওয়াত করে, আর এই কবরওয়ালারা শুনে আর কান্দে আর বলে, বাজান রে তোরা যদি জানতি কোরআনের পাখিদেরকে একটা টাকা এক বস্তা চাউল একটা তেল দিয়া 1 কেজি ডাউল দিয়া সাহায্য সহযোগিতা করলাম, এ বাবা কত কবরে শান্তি পাইতাম তুই জানোস না। আমার নবী বলে ওই শুকনা কাষ্ঠকে বলে, শুকনা কাষ্ঠ রে আমি নবী তোরে কি দিলে খুশি হবি? নবী আমার কিছু দিতে হবে না, শুধু আপনি কল সারা জীবন আপনি আমার সাথে পিঠে ট্যাক লাগাই আপনি খুদ্দা দিবেন। আমার নবী বলে, বাবা আমি তোর সারা জীবন টেক লাগাই খুদ্দা দিতে পারবো না, তবে তোর কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ একটা ডিসিশন নিছে তুই শুনবি। বলে কি, আমি তোর এখন মরা মানুষের মতো গোসল দিয়ে কাফন পরাইয়া মরা মানুষের মতো আমার মেম্বারের নিচে আমি তোর জন্য দাফন করে দিব, জোরে 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 জোরে, এবং আমি তোর নামে মসজিদে নববীর ভিতরে তোর এইখানে একটা খুঁটি লাগাব। এখনো পর্যন্ত নবীর মেম্বারের পিছনে সেই খুঁটিটা পড়ে আছে, খুঁটিটার নাম উস্তুনে হান্নানা। কি নাম কি নাম কি নাম কি নাম? বাজান রে উস্তুনে হান্নান, উস্তেন মানে খুঁটি, হান্নান মানে কান্না, হান্না মানে কি জোরে কন, হুনুন মানে কান্না, হান্না মানে কান্না, সে কান্না নামে খুঁটিটা এখনো মসজিদের নববীতে পড়ে আছে। আমি ইলিয়াস রহমান জিহাদি গত 3 মাস আগেও
ওই খুঁটিটা বুকের মধ্যে নিয়ে কাঁদছিল কারণ কি জানো আমার নবী ওই খুঁটিটারে ছোট বাচ্চার মতো বুকে সাইপা ধরে চিল্লাইছিল আর কাঁদছিল উস্তনে আন্না না আমি নবী কিয়ামত পর্যন্ত থাকব না তুই কিয়ামত পর্যন্ত থাকবি জোরে 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 আমি নবীও কিয়ামত পর্যন্ত থাকব না কিন্তু তুই থাকবি যেমন সিস্টেম আমি করে দিয়ে যাব যখন তোর চোখ দিয়ে পানি পড়ছে আমি তোর নামে একটা খুঁটি এখানে আমি গাইড়া দিয়ে গেলাম আর তোরে দাফন করে দিয়ে গেলাম বাবা এখনো পর্যন্ত ইমাম থানবী রাহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে লেখেন এখনো পর্যন্ত আল্লাহ ওয়ালারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন হজ করতে গেছে উস্তুনে হান্নানার কাছে যে ওই কান্না খুঁটির কাছে যে কান পাচ্ছে যে নবী কইছে তুই বলে কিয়ামত পর্যন্ত কানবি উম্মতে মুহাম্মাদের লাগিয়া দেখি তুই কান দোষ কিনা ইমাম আবু হানিফা তার কিতাবের মধ্যে লেখে এখনো পর্যন্ত উস্তুনে হান্নানা নবীর উম্মতের জন্য কান্দে আরো জোরে বলতে পারেন না এখনো যদি একটা খুঁটি কানতে পারে গো বাবা তুমিও এখন চোখের পানি ফেলাইয়া জাহান্নামের আগুন হারাম করবা এ যুবক ভাই রে আমার জনম দুঃখিনী মা ঘুমিয়ে আছে গোপালগঞ্জের মাটির নিচে আমার মা বলছিল ইলিয়াস রে বাবা এমন একদিন আসবে তুমি আসবে ভাই আমার জন্য কাঁদবা আমি মায়ের পাইবা না আমার মা জানতেন আমি একদিন বক্তা হব আলে হব কিন্তু আমি জানতাম না এই পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া আছে আর মতো বাচ্চা কেউ নাই ঠিক يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সিরাজগঞ্জ জেলা মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা
পুনর্বাসন কবরস্থান এতিমখানার উন্নয়ন প্রকল্পে 9 মার্চ 2023 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত মহব্বতের মানুষ হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ নারায়ণগঞ্জ এহতেশামুল হক তকি মুনার হোসেন সহ এই মাদ্রাসার সম্মানিত মোতামিম নাজিমে তালিমাত আল্লাহর জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ প্রশংসা করলেন কার হ্যাঁ আল্লাহ নাম আসতে কয়ে না লোক কম হয়েছে তাতে কি হয়েছে শক্তি কি কমে গেছে একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে গেটের সামনে যারা দাঁড়ায় আছেন অতি দ্রুত প্যান্ডেলে ঢুকে পড়েন আসলে মানুষ বেশি হওয়া কম হয় আওয়াজ বাড়াও টন বেজ বাড়াও স্পিকারে দিয়ে ঘুরাও মিয়া মানুষ কম বেশি হওয়া এটা ওয়াজের বৈশিষ্ট্য নয় হেদাত পাওয়া হলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য কথা ঠিক না বেটি জোরে কোন আমরা যে কয়জন ওই দিক গেছেন এদিকে হেন এটা জানা জানা গোল হয়ে বহেন দানা তিনজন লাগে প্লেট লিয়ে বইছে এমন সোজা হয়ে এক বয়ে দিছে কাতার দিছে এরা আসলে মাহফিলের আদব হলো গোল হয়ে বসা জোরে কোন আলহামদুলিল্লাহ হ্যালো আমার মুসলমান ভাইরা সর্বময় ক্ষমতার মালিককে আরো জোরে কর আরো জোরে সর্বময় ক্ষমতার মালিক যদি আল্লাহ হয় সবকিছুর মালিক যদি আল্লাহ হয় সুস্থ রাখার মালিক আল্লাহ হয় অসুস্থ রাখার মালিক আল্লাহ হয় ওই আল্লাহর প্রশংসা করলে লাভ না লস বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার এই যে দেখেন পাশে আমার আমাদের যমুনা নদী যমুনা সেতু একবারে যমুনা সেতুর পারে এই মাদ্রাসাটা পূর্ণ আবাসন কেন্দ্র এখানে যে একটা জান্নাতের বাগান আল্লাহ পাক তুলে দিছে এই কবরস্থান পাশে শত শত মানুষ এখানে ঘুমায় আছে কথা ঠিক না এখানে 24টা ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় এখানে কি দাও সেনি ড্যাগার লইয়া ছাত্রদেরকে মুজাহিদি ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং একটাই দেওয়া হয় সেটা নুরানি ট্রেনিং ঠিক না বেটি এখানে পড়ানো হয় আলিফে আল্লাহ বলেন কি বলে সবাই কোন আলিফে আল্লাহ আলিফে বাতে বিসমিল্লাহ বাজানরে যেই মাদ্রাসায় আলিফে আল্লাহ শেখানো হয় ওই আল্লাহ এমন একজন মালিক বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা ঠিক না ঠিক বাড়িওয়ালা নাই রে বাড়ি আছে কবরে এই যে আপনারা যারা ওয়ার্জে ইশারে নামাজটা পড়ে বসে পড়েছেন আপনি মনে রাখবেন যেই বাড়িতে আপনার আমি আইসে নামাজ পড়লাম এই বাড়িটা আসলে আমার না এই বাড়িটা হলো আমার সন্তানের আমার সন্তানেরও না ওই বাড়িতে আমার সন্তানও থাকতে পারবে না কথা ঠিক না ঠিক ওই ঘরের মধ্যে আমারও জায়গা নাই সন্তানেরও জায়গা নাই ওই জায়গা কারো না ওই জায়গাটা কার জোরে বলেন কার যারা মাদ্রাসার সামনে দাঁড়ায় রয়েছেন এই যে চাচা এদিকে আহেন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন গাড়ির কাছে যারা দাঁড়ায় রয়েছেন ভিতরে ঢুকেন কাজে লেগে যাবে এই মুসলমান ভাইরা আপনার একজন বাচ্চার নাম শুনেন বলকের বাচ্চা 30 বছর বাচ্চাই ছিল 30 বছর কত বছর 30 বছর বাচ্চাই করছে একটা বাচ্চা বলকের বাচ্চা নাম তার ইব্রাহিম কি নাম সবাই কোন নামটা ভালো না খারাপ সুবহানাল্লাহ বেহামদি সুবহানাল্লাহ বলকের বাচ্চা 30 বছর বাচ্চাই করছে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী 13 বছর ক্ষমতায় ঠিক না ঠিক কয় বছর হেও তো মোটামুটি 30 বছর একটা শখ আঁকছে আর কি থাকবো কি থাকবো না ভাগবো আল্লাহ ভালো জানে কিন্তু ওই জামানায় ভোটাভুটি লাগতো না
রাজার পোলা রাজা হইতো, রাজার নাতি রাজা হইতো, বুঝেন না আমার কথা? তো বলকের বাদশা, যেটা সৌদি আরবের মধ্যপ্রাচ্যের একটা দেশের নাম বলক, বাবা জান এই বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, তার বাবার নাম ছিল আদহাম, পোলার নাম ইব্রাহিম, 30 বছর ক্ষমতা, তার বাবাও ছিল 32 বছর, সুবহানাল্লাহ বিহামদি, তার বাবা ছিল 25 বছর, তার বাবা ছিল 30 বছর, তো 30 বছর একাধারে ক্ষমতা চালাইতেছে ইব্রাহিম, তার বাবাও ছিল 32 বছর, তার বাবা ছিল অর্থাৎ ইব্রাহিমের দাদা ছিল 25 বছর, তার বাবা ছিল প্রায় একাধারে যুবক বয়সে ক্ষমতায় বইছে 42 বছর ছিল ক্ষমতায়, অর্থাৎ রাজতন্ত্র বলকের বাদশা। ইন দি মিন টাইমে বলকের বাদশা যখন রাজপ্রাসাদে ঘুমাইতেন কেমনে জানেন? স্বর্ণের খাটে ঘুমাইতেন, স্বর্ণের প্লেটে খাইতেন, স্বর্ণের গিলাসে পানি খাইতেন, আহা ওক্কা টানতেন, ওক্কা ওই ওক্কার নলটাও স্বর্ণের। বাজানরে একদিন ইব্রাহিম আদহাম স্বর্ণের খাটে শুয়ে আছে, বাবা হঠাৎ করে দেখা যাইতেছে একজন ভিক্ষুক তার সামনে দাঁড়ায়, বলে ইব্রাহিম রে আরে ভাই আমি এখন আরাম করতেছি, তুই এই সময় আমার রাজদরবারে, ওই বেটা তোর এখানে ঢুকতে পারমিশন দিল কে? এখানে তো আমার পারমিশন দ্বারা কেউ ঢুকতে পারে না, তুই ঢুকলি কেমনে? আল্লাহ আকবার বলেন, তুই ঢুকলি কেমনে বেটা এখানে? বলে বাচ্চা আমি একজন মুসাফির মানুষ, সুবহানাল্লাহ কইলেন না, এখন দিলটা নরম করবেন, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর গুনাহ মাফ হইতে লাগবে মাত্র 1 সেকেন্ডে। ইব্রাহিম ইবনে আদহাম এত বড় তেজস্ব্য বাদশা, 30 বছর ক্ষমতায়, 30 বছর গত হয়ে গেছে, সে যুবক বয়সে ক্ষমতায় বইছে তার বাবা মরার পরে, তার রাজপ্রাসাদে ঢুইকা স্বর্ণের খাটে শুয়ে রয়েছে ইব্রাহিম আদহাম, এই মুহূর্তে বলতেছে এই তুই ঢুকলি কেমনে আমার এই রাজদরবারে? বলে ঢুকছি যেভাবে হোক, কষ্ট পেয়ে ঢুকছি, কষ্ট করে ঢুকছি, তা তুই কি চাস? বলে আমি একজন মুসাফির, কিছুই চাই না, আপনারে বলি বাচ্চা কি সুন্দর খাটে আপনি ঘুমাই রয়েছেন, না কত সুন্দর খাট, এই খাটে আপনি কতদিন ঘুমাইছেন? এই তুই মুসাফির এই খাটের দরদ কি বুঝবি, তুই মুসাফির এই ক্ষমতার দরকার আছে জানা না? বলে বাচ্চা আমি মুসাফির মানুষ ঠিক আছে, কিন্তু মুসাফিরের তো সিস্টেম এক জায়গা থেকে আর এক জায়গা যাওয়া, কিন্তু আপনি তো আর এক জায়গা যান না, মুসাফিরের ভিক্ষুকের আমার এই রাজদরবারে সিস্টেম দেখার দরকার নাই, ব্যাকআপ এই খাটে আমি ঘুমাইতেছি অন্তত 30 বছর হয়ে গেল এই স্বর্ণের খাটে। এরপরে বলতেছে বাচ্চা এই খাটে এর আগে কে ঘুমাইছে? কয় আমার বাবা ঘুমাইছে। এই স্বর্ণের খাটে এর আগে কে ঘুমাইছে? কয় আমার দাদা ঘুমাইছে। এর আগে কে ঢুকাইছে? কয় আমার বাপের দাদা ঘুমাইছে। বাচ্চা তাহলে আপনি স্থায়ী হইলেন কেমনে? আপনি তো মুসাফির, সুবহানাল্লাহ কইলেন না, আপনি তো মুসাফির, কেমনে আমি মুসাফির? বাচ্চা রে আমি মুসাফির হয়ে আপনার রাজদরবারে ঢুকছি, আমি একটু পরে আপনার রাজদরবার থেকে চলে যাব, তাহলে আমি যদি মুসাফির হয়ে আসছি মুসাফির অবস্থায় স্থান পরিবর্তন করে চলে যেতে পারি। বাচ্চা রে আপনি কি ভুলে গেছেন এক জায়গা থেকে আর একজন চলে গেলে যদি মুসাফির হয়, এই খাটে আপনার বাবাই ঘুমাইছে, তার বাবা ঘুমাইছে, আজকে স্বর্ণের কাঠ সারিয়া মাটির খাটে ঘুমাই রয়েছে, ও বাচ্চা বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, এই বাড়ির মালিক যে আগে ছিল সে নাই, এই বাড়ির মালিক আগে যে ছিল সেও নাই, তার আগে যে ছিল সেও নাই, আপনিও থাকবেন না, তাহলে বোঝা গেল আপনার মতো কোনো মুসাফির এই জগতে নাই।
এবার বলতেছে মুসাফির আসল সত্য কথা কও তোমার আসল পরিচয়টা কি মুসাফির বলতেছে বাদশা আমার পরিচয় জানার দরকার নাই তবে মনে রাখবেন আমি একজন মুসাফির এই দুনিয়ায় আসছেন একদিন থাকবেন না আল্লাহর কাছে চাইবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ নামাজ ঠিকমতো পড়বেন বাচ্চা আমার আল্লাহরে বন্ধু বানাবেন সবরের দ্বারা আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হয়ে গেছে বলকের বাচ্চা বলে তুমি এত গভীর তথ্য যখন জানো আমার মন বলে তুমি মানুষ না তুমি অবশ্যই আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা আরো জোরে কর বলকের বাচ্চাকে বলে বাচ্চা আপনি যেখানে বই আমার মাওলারে ভুলে গেছেন আপনার বাবাও একদিন এই খাটে ঘুমাইতো সে নাই আপনি একদিন থাকবেন না আপনার সন্তান একদিন থাকবে না সাথে সাথে বলকের বাচ্চা ইব্রাহিম তসবিহটা হাতে নিয়ে বলে তুমি আমার চক্ষু খুলে দিছো আসলে তো সত্যি কথা এই ঘরের মালিক আমি না এই খাটের মালিক আমি না আমি থাকবো না আমার পোলাও থাকবে না আমার নাতিও থাকবে না তাহলে আসলে এইবারই আমার না কথা ঠিক না ঠিক এইবারই আমার না আমি আসল বাড়ির জন্য রেডি হয়ে যাই তসবিহটা হাতে নিয়ে আল্লাহর নাম জপন শুরু করছে যখন আল্লাহু আকবার বজনটা যখন আল্লাহর নাম জিকির শুরু করে দিছে ইন দি মিন টাইমে দেখা যাইতেছে ইব্রাহিম ইবনে আদহাম স্বর্ণের খাটে বসে যখন আমার মাওলার জিকির করতেছে করতে 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 বিছানায় ঘুমায়া গেছে হঠাৎ করে দেখে তার ছাদের উপরে কে যেন ঘোড়া দাবড়াইতেছে মারহাবা বলেন ঘোড়ার পায়ের আওয়াজ টক 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 আওয়াজ হইতেছে পায়ের আওয়াজ শুনে উনি লাভ দিয়ে উপরে গেছে যাই দেখ ঘোড়া না একটা মানুষ ঘুরতেছে ছাদ দিয়া হেই তুই আমার ছাদে করতে আইলি বলে বাচ্চা আমি একজনের চাকরি করি আমার সেই মালিকের একটা ঘোড়া হারায় গেছে হারানো ঘোড়াটারে তালাশ করতেছি কোনো জায়গায় পাই না চিন্তা করলাম আপনার ছাদে আছে কিনা ছাদে দেখতে আইছি বালকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম এত ক্ষমতাশালী সে লাভ দেখো এই ব্যাকুপ হেই ব্যাকুপ তালাশ করার জায়গা পাইলি না আমার ছাদের মধ্যে ফসাইতেছস ছাদের মধ্যে তুই ঘোড়া তালাশ করতেছস এককে থাপ্পড়ে কান পট্টি গরম করে ফেলাবো মুস্কি হেসে দিয়ে মুসাফির বলে বাচ্চা আমি যদি আপনার ছাদে ঘোড়া তালাশ করে না পাই আপনি বিল্ডিং এর ভিতরে স্বর্ণের খাটে তসবি পড়ে আমার মাওলারে কেমনে পাবেন আরো জোরে কর আরো জোরে কর সঙ্গে সঙ্গে ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে দুনিয়ার মানুষে প্রথমে একজন আসতো সে বলল খন্নের স্বর্ণের খাটে আপনার বাবা শুইছে আপনি শুইছেন আমার ভুল ভাঙ্গাইয়া দিয়া তসবি হাতে ধরায় দিল এখন এখন একজন আসছে সে আবার আমার ভুল ভাঙ্গে দিয়ে বলতেছে স্বর্ণের খাটে কোনোদিন মাওলারে পাওয়া যায় না আল্লাহরে পাইতে হলে জঙ্গলে জঙ্গলে ঘুরতে হয় আমি আর স্বর্ণের খাটে থাকবো না বিবির হাতে আলমারির চাবি দিয়ে বলে বিবি রে এই যে লও বাইতুল মালের চাবি এই যে লও আমার রাজ দরবারের চাবি 30 বছর স্বর্ণের কাঠে ঘুমাইছি মাটির ঘরে ঘুমাইতে হবে এই মাটির ঘরে ঘুমাইতে হবে সঙ্গে সাথী নাই মালিক তুমি মাফ করিবা তওবা করলাম তাই বাবা বলেন না নিজের হাতে বান্দা তুমি বানায়
নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বাজান রে ইব্রাহিম ইবনে আদম আলমারির চাবিটা বুঝাই দিয়ে বলতেছে আমি গেলাম আমার মাওলার তালাশে যাই দেখি আমার মাওলার কোন জায়গায় পাই গো ভিক্ষার ঝুলি হাতে নিয়ে বাজার রাস্তায় রাস্তায় হাঁটে আর বলে মালি তোমারে কোন জায়গায় পাবো একবার শুধু বলো বাজান 30 বছরের বাচ্চা যখন রাস্তায় নামছি আমার মাওলার কুদরতি দরিয়ায় আগুন লেগে গেছে আল্লাহ আকবার বলতে পারেন না স্বর্ণের কাঠে ঘুমাইতো স্বর্ণের প্লেটে খাইতো স্বর্ণের গ্লাসে পানি পান করত স্বর্ণের নল দিয়ে হুক্কা টানত আজকে যখন সেই বাচ্চা জঙ্গলে জঙ্গলে ঘুমায় আমার মাওলার কলিজা আগুন লেগে গেছে আমার আল্লাহ কোন মানুষের ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম যখন মারহাবা আমি কোন বান্দার বৈশিষ্ট্য দেখি কোন চেহারা দেখি না আমি কার বংশ দেখি না কার ঐতিহ্য দেখি না টাকা পয়সা দেখি না আমি দেখি একমাত্র বান্দার কলবটা কেমন আছে আমি মাওলার প্রেমে পাগল কিনা আলহামদুলিল্লাহ বলেন না এমন টাকা আল্লাহকে ডাক শুরু করছে আল্লাহর কলিজায় লেগে গেছে বাজান 30 বছর যে স্বর্ণের খাটে ঘুমায় আমার মাওলারে পাইতে পারে তুমি আর আমিও তো এই যে কবরস্থান এখানে যারা আমার ওয়াজ শুনতে আছেন বাবা ইশারের নামাজের পরে আমার নাম তার পোস্টারে নাই কথা ঠিক না বেঠিক হঠাৎ করে একদিন এই মাদ্রাসায় আসছিলাম একটু বিশ্রামের জন্য একদিন হঠাৎ করে হুজুরা বললেন হুজুর 9 তারিখ আমার ওয়াজ হুজুর আমাদের ওয়াজ আপনি কি আমাদের একটু সময় দিবেন আমি বললাম দিনের বেলা দিলে দিয়াম যাইব এরপরে হুজুরা বলে না হুজুর আমি বললাম তাহলে মাগরিবের পরে দেওয়া যাবে বলে হুজুর আমরা ইশারের নামাজটা আউয়াল ওয়াক্তে পড়া এলাকাটার অনেক ভক্ত আছে অল্প একটু সময় আমাকে দিয়ে যায় যেন আমাদের সাথে একটু তাল্লুকটা ভালো হয় আলহামদুলিল্লাহ বলেন আপনাদের সাথে একটু বন্ধুত্ব করার লাগে কিছু সময় পড়ছে আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন ভাই আমার একটা ডেট পাইতে অনেক কষ্ট আপনারা জানেন হয়তো পোস্টার মাইকিং যদি আগের থেকে হইতো এক সপ্তাহ দুই সপ্তাহ আগে জানতেন তাহলে লোক এই কজন হইতো না কি কন আপনি তারপরে যারা খাড়াই রয়েছেন এই যে তালবেল ইমরের দিকে আহুন এ দুলাবাইর ফুলার দিকে আহুন খাড়াই রয়েছে মকাগুলা তারপর বসো আল্লাহ কবুল করেন জোর কানা আমিন আর জোর কানা আমিন আচ্ছা আমি সারে পরে বসে খুশি হন নাই এ যুবক খুশি হও নাই তোরা চুপচাপ করে বুতুন পেশার মতো বই রেছিস কে সুবহান আল্লাহ কবি তোকে লোক আমি বন্ধুত্ব করবো আল্লাহ বন্ধুত্ব করবে বলুন তো আল্লাহ আকবার বলুন তো সুবহান আল্লাহ আরে ভাই বর্তমান ইমান টিকে এখানে কষ্ট হয়ে গেছে ঠিক না ঠিক আল্লাহরে পাওয়ার জন্য কেউ খাটে বই আল্লাহরে চায় কেউ আবার ক্ষমতায় বই আল্লাহরে চায় সবাই কয় আমরা আল্লাহরে চাই ইব্রাহিম আদহাম স্বর্ণের খাটে বইয়ে মাওলারে পায় নাই তুমি আর আমি পাবো না পাইতে হইলে নামাজের যারা পাইতে হইব ঠিক না বেঠিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালা আমি আল্লাহকে পাইবা চাইবা নামাজের দ্বারা কে বলেছে কে 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 জোরে বলেন তো কে 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 এ সিরাজগঞ্জের একবার যমুনা সেতুর পারের মানুষ আপনারা একবার যমুনা সেতুর সাথেই আপনাকে বাড়ি আল্লাহ যদি যমুনা নদীর কয় কি এক সেকেন্ডের ভিতরে এই গ্রামটারে ধ্বংস করে দে একটা টান দিব ঠিক না বেঠিক পুরো আপনারা যমুনা সেতুর পেটে চলে যাবেন আমাকে গোপালগঞ্জে লাগো ফরিদপুরে লাগো যদি আল্লাহ কয় শরীয়তপুরে লাগো পদ্মারে একটা কয়টা টান দে এক সেকেন্ড লাগবে আমাকে পুরো ফরিদপুরটা পদ্মার পেটের মধ্যে যাইতে ঠিক না বেঠিক জোরে কর আরো জোরে ওই এক সাসা চুপ করে বইরেছে বাগুন বাসার মতো মানে দুধ বেচতে বইছে বেটা আরিতে করে বেটা নেদায় না সেলায় না কিচ্ছু কয় না বেটা হেই জোরে কর আল্লাহু আকবার এ বর্তমানে ইমান রাখা এত কষ্ট হয়ে গেছে আবার একদল বাইরে গেছে আমার নবীর নবী বলে মানেই না মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলে কোন নবী যেই বান্দর মরছে বাথরুমের মধ্যে যেই শয়তানটা এতবার লুচ্চা ছিল
আর কামি আসলে মহিলাই হইয়া থা ও কোনদিন নবী হইতে পারে না কথা আসতে গেলে বউ বয়ে মরবা জোরে বল ও কোনদিন নবী হইতে পারে না আর আমার নবীর জন্য নবী মানবে না বাংলাদেশে অগ মুসলমান নাম নিয়ে থাকার অধিকার নাই এই মুস্তাফে রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহকে দোহা তুই দেখায় দাও الله কবুল করুক জোরগড়া আবে ফোনটা জরুরি ছিল লেগে দিলাম রাগ করেন নাই তো দেই আসল কথা না কয় নকল কথা কয় এ লেগে গাড়ি দিয়ে দিছি একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ এই আল্লাহর একটা জোরে ডাক দেন তো আল্লাহ যুবক আস্তে ডাক দিছে জোরে ডাক দে ডাক দে আল্লাহ এদেরকে ইব্রাহিম ইবনে আদহামের সাথে ওলি বানায় দেন আল্লাহ সুখের পানির দাম নাই বাবা আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না যায় বিশেষ হয় বিশেষ হয় কার কার হয় না দেখি হাতুসা করে দেখেন তো বাহ 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 ভালো এই ডিবে লাগছে গেছে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় আর একদিন সকালবেলা জুমার দিন সকালবেলা আলহামদুলিল্লাহ বলেন এক মহিলা এসে বলে হুজুর আমি একটা রাজমিস্ত্রি লয়ে এসেছি কাঠও সাথে লয়ে এসেছি বাস ভালো কথা তো কি চাও মা হুজুর আমার এই গোলামটা রাজমিস্ত্রি আলহামদুলিল্লাহ বলেন আবার কাঠ মিস্ত্রি ওই দুলাবাইর বলা তোর ছবি তুলে তো না থাক হুজুর আমার এটা রাজমিস্ত্রি আমার এই গোলামটা তা ভালো কথা রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি কি করতে চাও হুজুর আপনি যে গাছটা টিক লাগাইয়া খুতবা দেন আমার খুব কষ্ট লাগে আমরা মহিলারা তো আপনার জুমার নামাজ দেখতে আসি আমরা পড়তে আসি না দেখতে আসি হুজুর আমি নিয়ত করছি আপনার লাগে জুমার একটা মেম্বার বানাই দিব আমি সুবহানাল্লাহ কইলেন না কত ভালোবাসতো আমার নবীরে না মহিলারা আল্লাহ 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 রামাগ মহিলা মা বুনটা ভালোবাসে কারে জানেন যেটা গাঞ্জা খায় পীর কত কর না খায় পীর বা ফেরে যে মহিলারা দূত রে সেজদা দেয় স্বামীর একদিনও খেদমত করে না স্বামীর পাওটাও ধোয় দেয় না কত কর না খায় স্বামী একটা 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিছে মগির মেয়ে মগে একদিনও স্বামীর লাগে ইমুতো কত কয় না কত কয় হেসে এক্স বয়ফ্রেন্ডের সাথে এক্স বয়ফ্রেন্ড বুঝেন দাড়ি পাকা বুড়া কি বুঝবো তোমার নাতি রেজি গাও এক্স বয়ফ্রেন্ড কারে কয় মানে নাঙের লগে নাং 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 আমার গোপালগঞ্জের ভাষা কয় নাং স্বামীর লগে কত কয় নাঙের লগে কত কয় কত কর না কেন হে মুসলমানের পোলা কুত্তা পসা পড়ছে আমাকে বেরেন কথা ঠিক না বেঠিক আবার হেই বৌলে মগাটায় ঘুমায় আল্লাহ ওই জামানার মহিলার আমার নবীরে কত ভালোবাসতো যুবক মহিলা কাঠ মিস্ত্রি লইছে হুজুর আমার এটা খুব কাঠ মিস্ত্রি আপনার এই মেম্বারটা নামাজ পড়েন আমার মজা লাগে না আপনি যদি বলতেন আমি সাওয়ার মতো একটা জিনিস চাইছি আপনি একবার বলেন আমি আমি আমার মিস্ত্রি দিয়ে আপনার জন্য একটা মেম্বার বানাই দিই আমার নবী বললেন মা গো মেম্বার বানাই দেবেন মেনে নিলাম কিন্তু একটা কথা বলেন গো মা দুনিয়ার মেম্বার বানায় দিলে না আখেরাতের মেম্বার কি বানাবে মহিলা কয় হুজুর আখেরাতের মেম্বার তো আপনি আমারে বানাই দিবেন আপনি আমারে মুতির মেম্বার বানাই দিবেন নবী বলে ঠিক আছে দেন আপনার মিস্ত্রির বলে দেন মিস্ত্রি মাত্র আল্লাহু আকবার সুন্দর একটা মেম্বার বানায় নবীর জুমার মসজিদের যেখানে মসজিদে নববী যেখানে আমার নবী খুতবা দিতেন এখন ওই জায়গাটা ভরে রয়েছে একটা মেম্বার বানায় তিন তাকের একটা মেম্বার বানায় সুন্দর করে জাইতুন কাঠ দিয়ে একটা মেম্বার বানায় নবীর লেগে ফিট করে ধুয়ে দিছে আপনাকে মসজিদ মেম্বার আছে না বাজান আমিও একটা মসজিদ বানাইছি 4 কোটি টাকা খরচ করে নিজের কষ্টের টাকা দিয়ে ঘাম ঝরানো পয়সা দিয়ে কারো কাছ থেকে চাই একটা টাকাও চাইয়া নেই নাই কেউ ইচ্ছা করে দিলে টা নিছি কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি দেখে আসেন আলহামদুলিল্লাহ বলেন ওয়াশ করে শুধু বাড়ি গাড়ি করি নাই আল্লাহর জান্নাতের একটা ঘরও করছি আমার সমস্ত টাকাটা ওয়াজের টাকাটা বর্তমানে সব মসজিদে যায় তো এই তিনটার একটার টান দেন মাঝখানে টান দিয়ে আপনার পিছনে নেন ওই ওই টান দেন আপনার পিছনে নেন ওই বগলের মধ্যে ঢুকে দিন ঠিক আছে এই যে আর কথা কবে না দেখেন আলহামদুলিল্লাহ বলেন তো মেম্বারটা বানাইয়া সুন্দর করে রেখে দিছে নবীর লেগে
ইন দি মিন টাইমে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমার কেবল জুমার খুতবা দিতে উঠছে আল্লাহ জুমার খুতবা দিতে উঠা নবী আমার নিরিবিলি কইরা খুতবা দিচ্ছে হঠাৎ করে দেহে মানুষের মতো হাউমাউ করে গুনগুন করে কাঁদতাছে কিভাবে কাঁদতাছে আমাই নবী আপনি কেমনে ভুলিয়া গেলেন কত ভালোবাসতাম আমি আমি আপনারে ভালোবাসা ব্যথা দিয়া মেম্বারে উঠলে এইভাবে কইতেছে কবিতার মাধ্যমে গুনগুন করে কান্দার বলে কত ভালোবাসতাম নবী আপনারে সব কিছু সব ভালোবাসা বিসর্জন দিয়ে উঠলেন মেম্বারে এরকম ভাবে বারবার এ তো আমি বাংলায় কইছি এটা হাদিসের এবারা তো গুনগুন করে আওয়াজ করে কান্দতাছে তাজা মানুষের মতো কান্দতাছে নবী আমার ডাইনে তাকায় বামে তাকায় কোনো মানুষ দেখে না দানব দেখে না কান্নার আওয়াজ আহে কইতে হঠাৎ করে নবী তাকায় দেহে যেই মরা কাষ্টডা যেই খুঁটিটার সাথে হেলান দিয়ে নবী আমার খুতবা দিতেন ওই মরা খেজুর গাছের ভিতর থেকে পানি বাইরে দিতেছে আরো জোরে কর আরো জোরে সুবহানাল্লাহ যে যত জোরে কবেন আপনার নাম আপনার বাবার নাম সহ সুবহানাল্লাহর গাছ আল্লাহ লাগাই দিবেন এখন আর লস করেন না একটা জান্নাতে গাছ লাগাবেন ইনশাআল্লাহ নবী আমার এই মরা খেজুর গাছের কান্নার আওয়াজ শুনিয়া নবী আমার খুতবা শেষ করে নবী তো সব মাখলুকের সাথে কথা বলতে পারতেন মরা মাখলুকের সাথে নবী কথা বলতে পারতেন নবী আমার জিজ্ঞেস করলেন আমি তো বুঝলাম না মরা কাষ্ঠের ভিতর তো আওয়াজ আসে আমার তো বুঝে আসে না কি বে কেমনে কি কো এখন আপনিও কানবেন সে যদি কাইন্দে নবীরে পাইতে পারে তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা বাজান রে মরা কাষ্ঠটা বারবার চোখের পানি ছেড়ে দিয়া বলে নবীজি গত জুমায় আপনি আপনি আমার সাথে টেক লাগাইয়া জুমার নামাজটা বড়াইছেন আমি কি অন্যায় করছি গো নবীজি আমার স্মৃতি ভুলে যায় এত বছর আপনি আমার সাথে টেক লাগাই আপনি জুমার খুতবা দিলেন আমি কি আজকে পচিয়া গেলাম আপনি কি আমার কথা ভুলে যাই আজকে মেম্বার পাইয়া আবার সংস্বরূপ বাদ দিয়া দিলেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে তাহলে বল আমি তোরে কি করলে খুশি হবি বাজন আমার এতিম নবী ওই মরা কাষ্ঠডারে বাবা ওই মরা খেজুর গাছটারে এইভাবে বুকের মধ্যে চাইবে ধরছে হাউমা করে নবী ও কান্দে গো ছোট বাচ্চা যেমনে বাবার বুকটা পাইলে বাবাও কান্দে ছেলেও কান্দে বাজান আমি গয়াক দিন আগে বাজান ইন্ডিয়া যাওয়ার সময় এই যে করোনার আগে ইন্ডিয়া যাবার সময় বিমানবন্দরে যখন ঢুকতেছি হঠাৎ করে দেখতেছি বাজার একটা বাবার সন্তান কাতার যাবে বাবা ভিসা লাগাইয়া বাবা মা সন্তান রে বাজান রে বিদায় দিতে আসছে বাবা সন্তান রে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে বলে বাবা রে আমারে কেমনে বইলে তুই থাকবি আমি বাবারে তুই কেমনে বুইলে বাংলাদেশ ছাইরে যাবি সন্তানটাই বলতে যে বাবা আমি তো পাঁচ বছর পরে আবার আসব বাবাই কাঁদদের কয় পাঁচ বছর পরে আসবি ঠিকই আমি বাবারে জীবিত পাবি না এই পৃথিবীতে বাবার মতো দরদি কেউ নাই রে যুবক মায়ের মতো বান্ধবী কেউ নাই রে ভাই এই যে কবরস্থানে কত পাগল ঘুমায় আছে কার যেন মা নাই বাবা নাই গো এই কবরস্থানে আবাসন পূর্ণ আবাসন কবরস্থানে এই যমুনা সেতুর পারে বাবা এই সিরাজগঞ্জ জেলায় এই কবরস্থানে কার যেন জনম দুঃখিনী মা ওই অন্ধকার মাটির ঘরে ঘুমাই রয়েছে আপনাকে কপাল বড় ভালো
এই কবরস্থানের সাথে একটা জান্নাতের কোরআনের ফাকিদের খুশবু হইছে 24 ঘন্টা কোরআনের বাকিরা কোরআন তেলাওয়াত করে আর এই কবরওয়ালারা শুনে আর কান্দে আর বলে বাজান রে তোরা যদি জানতি কোরআনের পাখিদের কি একটা টাকা এক বস্তা চাউল একটা তেল দিয়ে এক কেজি ডাল দিয়া সাহায্য সহযোগিতা করলামই বাবা কত কবরে শান্তি পাইতাম তুই জানোস না বাবা আমি দেখতাছি আপনারা কান্দাছেন এ দাড়ি বাঁকা বাবা দেখেন তো এক ফোঁটা পানি চোখে পড়ে কিনা আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যুবক তোমার পাশের ভাই বয়া বয়া কান্দে তোমার কি চোখে পানি নাই তোমার চোখে যদি পানি আসে তোমার বাবার কবর আজাব আজকে মাফ হয়ে যাবে দাদা ভাই আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি একটা সুখ না খেজুর গাছ যদি কাইন্দে আমার নবীর ভালোবাসা পাইতে পারে তুমিও চোখের পানি দিয়ে আজকে ওয়াদা করো 5 ওয়াক্ত নামাজ পড়বা আল্লাহর কাছে চাইবা জান্নাতের এক একতলা চড়বা আল্লাহু আকবার জোরে বলতে পারো না এখন তুমি কান্দবা ওই যে দেখো আমার সামনে বইয়া বাজানটা কান্দে তুমিও কান্দবা হয়তো আমার এই বাপের সন্তান অথবা তার বাবা মা কবরে আছে কিনা আমি জানি না আমিও গোপালগঞ্জের সন্তান বাবা তুমি সিরাজগঞ্জের সন্তান আমি যদি প্রতিদিন আমার মায়ের জন্য কাঁদতে পারি তুমি কেন পারবা না এই ইশারের নামাজের পরে আজকে আমার প্রথম মাহফিল দ্বিতীয় মাহফিল হইতেছে আমার টাঙ্গাইল এ মুসলমান ভাইরা আজকে আজকে 9 মার্চ ইশারের নামাজের পরে আজকে আমার প্রথম মাহফিল এরপরে রাত 10টায় আমার মাহফিল টাঙ্গাইল শুধু আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই ইলিয়াস রহমান জিহাদি যদি প্রতিদিন তার মায়ের জন্য কাঁদতে পারে আজকে 9 মাস তুমিও কাঁদবা আমার প্রথম মাহফিলে বসে তুমি যখন কাঁদবা রব্বে কারিম তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে বাবা তোমার বাবার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে এই দেখো আমার দাড়ি ফাঁকা বাজানদার সামনে হয়ে কাঁদে তুমি যদি একদিন এই মাহফিলে বসে কাঁদো তোমার সন্তান একদিন এরকম ওয়াজে বসে কাঁদবে কথা ঠিক না বেঠে জোরে বলো কথা ঠিক না বেঠে শুধু আমার দিকে তাকাবার কানবা আমার নবী বলে ওই শুকনা কাষ্ঠকে বলে শুকনা কাষ্ঠ রে আমি নবী তোরে কি দিলে খুশি হবি নবী আমার কিছু দিতে হবে না শুধু আপনি কল সারা জীবন আপনি আমার সাথে পিঠে ট্যাক লাগাই আপনি খুদ্া দিবেন আমার নবী বলে বাবা আমি তোর সারা জীবন টেক লাগাই খুতবা দিতে পারবো না তবে তোর কান্না আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আল্লাহ একটা ডিসিশন নিছে তুই শুনবি বলে কি আমি তোর এখন মরা মানুষের মতো গোসল দিয়া কাফন পরাইয়া মরা মানুষের মতো আমার মেম্বারের নিচে আমি তোর জন্য দাফন করে দিব জোরে 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 এবং আমি তোর নামে মসজিদে নববীর ভিতরে তোর এইখানে একটা খুঁটি লাগাবো এখনো পর্যন্ত নবীর মেম্বারের পিছনে সেই খুঁটিটা পড়ে আছে খুঁটিটার নাম উস্তুনে হান্নানা কি নাম কি নাম কি নাম কি নাম বাজানডে উস্তুনে হান্নান উস্তেন মানে খুঁটি হান্নান মানে কান্না হান্না মানে কি জোরে কন হুনুন মানে কান্না হান্না মানে কান্না সে কান্না নামে খুঁটিটা এখনো মসজিদের অবভিতে পড়ে আছে আমি ইলিয়াস রহমান জিহাদি গত 3 মাস আগেও ওই খুঁটিটা বুকের মধ্যে নিয়ে কাঁদছিলাম কারণ কি জানো আমার নবী ওই খুঁটিটারে ছোট বাচ্চার মতো বুকে সাইপা ধরে চিল্লাইছিল আর কাঁদছিল উস্তুনে হান্না না আমি নবী কিয়ামত পর্যন্ত থাকবো না তুই কিয়ামত পর্যন্ত থাকবি জোরে 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 আমি নবীও কিয়ামত পর্যন্ত থাকবো না কিন্তু তুই থাকবি যেমন সিস্টেম আমি করে দিয়ে যাবো যখন তোর চোখ দিয়ে পানি পড়ছে আমি তোর নামে একটা খুঁটি এখানে আমি গাইরে দিয়ে গেলাম আর তোরে দাফন করে দিয়ে গেলাম বাবা এখনো পর্যন্ত ইমাম থানবি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে লেখেন এখনো পর্যন্ত আল্লাহ ওয়ালারা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ যখন হজ করতে গেছে উস্তুনে হান্নানার কাছে যে ওই কান্না খুঁটির কাছে যে কান পাচ্ছে যে নবী কইছে তুই বলে কিয়ামত পর্যন্ত কানবি উম্মতে মুহাম্মাদের লাগিয়া দেখি তুই কান্দোস কিনা ইমাম আবু হানিফা তার কিতাবের মধ্যে লেখে এখনো পর্যন্ত উস্তুনে হান্নানা নবীর উম্মতের জন্য কান্দে আরো জোরে বলতে পারেন না এখনো যদি একটা খুঁটি কাঁদতে পারে গো বাবা
তুমিও এখন চোখের পানি ফেলাইয়া জাহান্নামের আগুন হারাম করবা এ যুবক ভাই রে আমার জনম দুখিনী মা ঘুমিয়ে আছে গোপালগঞ্জের মাটির নিচে আমার মা বলছিল ইলিয়াস রে বাবা এমন একদিন আসবে তুমি ওয়াজে ভাই আমার জন্য কাঁদবা আমি মায়েরে পাইবা না আমার মা জানতেন আমি একদিন বক্তা হব আলেম হব কিন্তু আমি জানতাম না এই পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া আছে আর মতো বাচ্চা কেউ নাই ঠিক না ভাই ঠিক জোরে বলেন তাহলে মায়ের দোয়া চাওয়ার দরকার আছে না নাই বাবার দোয়া পাওয়ার দরকার আছে না নাই এ যুবক এই যে এই মাসের 24 তারিখ আল্লাহ চাই তো আমি উমরায় চলে যাব আমি তোমার জন্য দোয়া করব আটটায় উঠছি এখন 9:15 বাজে হয়তো 9টার 2-3 মিনিট আগে আমি ছেড়ে দিব শুধু চোখের পানি দিয়ে আমার মাওলার কাছে একটা জিনিস চাইবা আল্লাহ এই কবরস্থানে যারা ঘুমায় আছে তাকে সবাই রে মাফ করে দাও আল্লাহ এই আবাসন কেন্দ্রের মধ্যে কার মা কার বাবা কবরে শুয়েছে আমি জানি না তবে প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা ওই যে সাইয়া দেখো এই মিডিয়া সারা দুনিয়া দেখাই দেখ সামনে বইয়ে বইয়ে যারা কান্দে আল্লাহ এদের চোখের পানি ভেতা দিও না এদের চোখের পানি ভেতা দিও না আল্লাহ যাদের বাবা মায়ের কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও বাজানরে তুমি এখন হাতটা আসমানের দিকে তাকাইয়া উস্তুনে হান্না যদি কান্দা চোখের পানি আল্লাহর কাছে কবুল করাইতে পারে তুমি আসমানের দিকে হাতটা উঠাই আমার মাওলারে দেখাইয়া দাও একটা ডাক দাও বাবা জোরে একটা আল্লাহ কয়ে ডাক দাও তো জোরে একটা ডাক দাও দেব ডাক দে ডাক দে যুবক জোরে একটা ডাক দে 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 আল্লাহ তুমি কবুল করো সিরাজগঞ্জ বাসীরে মাফ করিয়া উঠাইবা হাসরে আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করেন জোর করে আমিন আর জোর করে আমিন শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন এই জমিনের মালিককে যতদিন বাঁচবেন মা বাবার জন্য দোয়া করবেন রাজি আছেন না এই মাদ্রাসাটা বুকে নিয়ে সারা জীবন ভালোবাসবেন রাজি আছেন না এ যুবক মাঝে মাঝে একটা কাজ করবা এই যে সামনের মাস রমজান মাস ঠিক না ভাই ঠিক শাবান মাস বিদায় নিয়ে যাইতেছে রমজান মাস সামনে 30টা রোজা রাখবেন মান সামা রমাদানা ঈমানান ইহতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি বিশ্বনবী বলে যারা 30টা রোজা রাখবে ঈমান ইহতাসাবের সাথে আল্লাহ তার পিছনের আগে সবগুলো মাফ করে দিবে 30টা রোজা রাখার সাথে সাথে আল্লাহ তাকে 360 দিন রোজা রাখার সওয়াব দান করবে এ 30টা রোজা রাখার দরকার আছে না নাই এ 30টা দিন তারাবি পড়ার দরকার আছে না নাই মান ক্বামা লাইলাতান ঈমানান ইহতাসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি মুত্তাফাকুন আলাইহি যে ব্যক্তি 30 দিন রোজা রাখবে 30টা তারাবি পড়বে আল্লাহ তার জীবনের সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিবে অনেকে রোজা রাখে মগার ভমগা কিন্তু তারাবি পড়ে না তো রোজা রাখা লাগবে না তুই ওই যে কুত্তার সামনে না খায় তাই তুইও না খায় তাই কথা কর না কে কুত্তার মতো না খায় তাই লাভ আছে নি বেটা নামাজ না বলে সাতার রোজার না দাম আছে কুত্তার মতো না খায় তাই হিন্দুরা তো বেটা বাপ মা মারা গেলে দশটা ছুড়ে 10টা 20টা 40টা কিছু খায় না হেরা দিনের বেলা তুইও তো এই হিন্দু মতো খাস না নগন বাবুর মতো ওই রোজার কোনো দাম নাই যে ব্যক্তি মান কামা লাইলাতুল কদর ঈমানান ইহতাসাবা আবার বলছে মান কামা ঈমানান ইহতাসাবা যে রোজা রাখবে রাতে দাঁড়ায় 20 টাকা তারাবি পড়বে আমি আল্লাহ তার জীবনের সামনে সব গুনাহ মাফ করে দেব সামনের পিছনে সব গুনাহ মাফ করে দেব তাহলে 30টা রোজা রাখার নিয়ত আছে না নাই 30 দিন তারাবি পড়ার নিয়ত আছে না নাই নামাজ পড়ার নিয়ত আছে না নাই কার কার আছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও এ দেখাও 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 30 দিন রোজা রাখবা 30টা রোজা রাখবা 30টা তারাবি পড়বা ইনশা ইনশা নামান হাত যারা ওয়াদা দিবেন ঠিক মতো নামাজটা পড়বেন ইনশা মা বাবার খেদমত করবেন আর যদি পারেন যার তৌফিক আছে এই ইতিমখানা মাদ্রাসায় 1 কেজি 5 কেজি ডাউল টাউল তেল কিনে দিয়ে যাবেন আপনার বাবা মা পয়সা থাকলে খাইতো না ইনশাল্লাহ কর না কে খাইতো না যদি মা বাবা খাইতো 5 কেজি ডাউল এই মাদ্রাসায় দিয়ে যাইও এক বস্তা চাউল দিয়ে যাইও আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম তোমার বাবা কবরে আরামে খাইব আলহামদুলিল্লাহ বলতে পারেন না আমি ইলিয়াস রহমান জিহাদি আমার রক্ত পানি করে পয়সা দিয়ে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে কেন এগুলো
দেখার মতো একটা মসজিদ বানাইছি কোন সান্দুর কাছে কই নাই এক বছর সিমেন্ট মারে দেন অনেকে তো সমালোচনা করেন বক্তারা টাকা নিয়ে কি করে যায়ে দেহ মগর্ভ মগা কি হরি তোর বোর কোলের মধ্যে ভাই আমাকে সমালোচনা করস কে গোলের তো বাইরে ইয়া যমুনের সাথে পার হইয়া কেন কই যায়ে দেহ করিস কি ওজে টা দিয়া কথা কর না কে যেইডা আলেম হলো আমার সমালোচনা করবারে বাইরে লুলো বানায় হলাবে ও মুসলমানের শত্রু আলেমদের শত্রু মাদ্রাসার শত্রু ও ইহুদি নাসারাদের বন্ধু কথা কর না কে তাহলে আলেমদেরকে টাকা দিলে লস আছে জোরে কোন আরো জোরে আস্তে কথা কইলে লুলো হয়ে মরবা এখন যদি কোন আমাকে মাদ্রাসায় টাকা দিলে হেরা যদি জিএমবি হয় যেই হালায় কবে মাদ্রাসা বলে জিএমবি হয় ওই হালারে বাইরে লুলো বানায় হালাবো হে কথা কচ্ছে কা বেড়া রাশেদ খান মেনন ও যখন শিক্ষা মন্ত্রী ছিল এই মগার্ভ মগা কইছিল কি জানো এ ওই বদমাশটা কি কইছিল জানো কয় মাদ্রাসা জিএমবি তৈরি হয় আল্লাহ কয় তোর শিক্ষা মন্ত্রী রাখবো না তোর মতো শিক্ষা মন্ত্রী এই দেশে দরকার নাই কথা কন না কে এই যে আবার আরেকজন পটর পটর করতেছে আমাকে মনি নয়ন মনি দীপু মনি সে আবার বান্দরের থেকে মানুষ বানাইতেছে এইটাও দেখবেন ফাইনাল হয়ে গেছে কথা কন না কে যারাই আল্লাহর সাথে পাল্লা দিয়েছে ওইটাই মরছে আপনারা ভালো আছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক জোরে কোন আমিন আজকে আলেম আল্লাহ কোমরের মধ্যে রশি হাতের মধ্যে বেরি লয়ে যেতেছে মনে হয় লয়ে সবচেয়ে বড় চোর ডাকায় লুচ্চাডারে লয়ে যেতেছে আর পরিমণির মতো একটা নট্টু কি হ্যারে মিন্দি লেগাই কোটি উঠে মনে হয় হরু বাড়ি যায় মনের দুঃখ মনে থুয়ে গেলাম এই সিরাজগঞ্জের মুসলমান তুমি সিরাজগঞ্জের পোলা আমি গোপালগঞ্জের পোলা আমার সাইডে বড় আওয়ামী লীগ এই মাঠে কেউ নাই বিয়া করছি বেটা আওয়ামী লীগে বিয়া করছি পিএম এর পরিবারে প্রধানমন্ত্রীর পরিবারে টুঙ্গি ভাড়ায় এ বেটা আমার বাপে এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কইলে আমারে বাস দেয় আমার বাপে আমারে বাস দেয় তাহলে বুঝ আমি কোন পরিবারের পোলা আজকে আমার আলেম ভাইদের কষ্ট সহ্য হয় না আল্লাহ তুমি দেখে রেখো জোরে কোন আল্লাহু আকবার একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে যদি আল্লাহ আগামী বছর এই মাহফিল করায় এই মাহফিলে সহযোগিতা করবেন না এ এখানে অনেকের মা শুয়ে রয়েছে না বাবা শুয়ে রয়েছে না কার বাবা শুয়ে রয়েছে কম তো আমার বাবার হয়ে রয়েছে কে আছেন কার মা হয়ে রয়েছে হাত তুলেন তো হাইছো না তুমি একদিন হইয়া থাকবা মগার ভমগা তোমার পোলাওয়ের মা হাত তুলবো না এ উড়াও কার মা বাবা কে হইয়া রয়েছে কার দাদা দাদি কও নামান হাত আমি যদি বলি যে আপনাকে আল্লাহ আপনার বাবার কবরটা জান্নাতের বাগান আল্লাহ করে দিবে আমি মুসাফির বললে কি বিশ্বাস হবে না হবে তিরিশটা সেকেন্ড এমন কেউ আসেননি তিরিশ সেকেন্ডে দাঁড়াবেন যে হুজুর আগামী বছর আপনি আসেন বা না আসেন আমার বাবার কবরটা জান্নাতের বাগান করার জন্য আমার মায়ের কবরটা জান্নাতের বাগান করতে করার জন্য আমার যদি রক্ত বিক্রি করতে হয় যখন এই মাদ্রাসাটা আমার বাবার সাথেই এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগবে আমার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করার জন্য ওই প্যান্ডেলের খরচটা আমি আগামী বছর দিয়ে দিব কনকে দিবেন